ওকে, সো আজকের ভিডিওতে আমরা হচ্ছে নামপাই অ্যারে সিলেকশন নিয়ে আলোচনা করব, কিভাবে আপনি নামপাই অ্যারে সিলেক্ট করতে পারবেন। সো লাস্ট ভিডিওতে আপনারা আমি দেখছিলাম যে কিভাবে লিস্ট ইন্ডেক্সিং করতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সিলেকশন নিয়ে আলোচনা করব এবং কী কী অপারেশন আমরা ইউজ করতে পারবো তা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি এখানে একটা নতুন অ্যারে ক্রিয়েট করি, লাইক অ্যারে টু ডি। এখানে হচ্ছে আমি এখানে আমার তো অলরেডি মেবি ক্রিয়েট করা আছে। আচ্ছা, সো আচ্ছা এখানে তো অ্যারে ক্রিয়েট করাই আছে, এটা এটার নাম দিয়ে লিখুন। ওকে, অ্যারে টু ডি আমি একটা ক্রিয়েট করলাম। এখন যদি আপনি অ্যারে টু ডিটাকে প্রিন্ট করেন তাহলে দেখবেন যে একটা টু ডি ম্যাট্রিক্স 5x5 এর একটা অ্যারে ক্রিয়েট করেছে। ঠিক আছে, তো এখন আপনাকে যদি আমি আচ্ছা আমি একটু ভিডিওটা পোস্ট ওকে আমি ব্যাক করলাম। এখন সাপোজ আপনাকে বলা হলো যে আপনি স্লাইস করতে চান, ঠিক আছে, স্লাইসটা কেমন হবে? আপনি বললেন যে আমি কলাম সংখ্যক মানে প্রথম দুটো কলাম নিব, প্রথম দুটো কলামের আমি যে সরি প্রথম দুটো রো নিব, প্রথম দুটো রো নিয়ে আমি প্রথম দুটো রো এর এই যে ফার্স্ট কলামটা বাদ দিব, সেকেন্ড কলাম থেকে আমার একটু পরিমাণ আমার স্লাইস দরকার। ঠিক আছে, একটু পরিমাণ স্লাইসকে আমি কিভাবে স্লাইসিং করতে পারবো? সো এই জিনিসটা মানে আপনি বললেন যে আমি একটা অ্যারে থেকে একটা সাব অ্যারে নিতে চাই, একটু পরিমাণ হলেই আমার কেন। এখন এটা আপনি যদি ইউনিট নর্মাল কেসে যদি আপনি করতে হতো তাহলে অবভিয়াসলি লুপ চালাতে হতো বা আপনি লিস্টেও এরকম স্লাইস করা যায় টু ডি লিস্টে। কিন্তু টু ডি লিস্টে আপনার যে লিস্টিংটা হয় সেটা কিন্তু আপনার কাইন্ড অফ টু মানে ওয়ান ডিমেনশনাল লিস্ট অ্যারে আর কি, এরকম আর কি। সো ওইটার থেকে আমি এখানে আপনাদের বলি যে এখানে কিভাবে আপনারা করবেন। সো আমি এখানে এটা মুছে দিই, স্লাইসিংটার মধ্যে আপনি জাস্ট আমরা অ্যারেতে যেভাবে স্লাইস করি ঠিক তেমনিও এখানে স্লাইস করতে পারবেন, কিন্তু যেহেতু টু ডি আপনি এখানে অবভিয়াসলি দুটা ইন্ডেক্সিং লাগবে। তো আমি কি বলেছিলাম যে আমার আচ্ছা এটা তোমার দরকার ওকে, আমি বলেছিলাম যে আমি ফার্স্ট রো এ সরি সেকেন্ড রো পর্যন্ত রাখবো, মানে আমার নিচের টুক বাদ চলে যাবে এবং ফার্স্ট কলাম থেকে শুরু করে ফার্স্ট কলামটা বাদ দিব আর সেকেন্ড কলাম থেকে শুরু করে একটু পরিমাণ আমি স্লাইস করবো। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনাকে এখানে ইন্ডেক্সিংটা চিন্তা করবে, তারপরে রো কত পর্যন্ত আছে, 0 1 মানে হচ্ছে 2 এর আগ পর্যন্ত, তাই না? সো আপনি এখানে কিন্তু ইজিলি দিতে পারেন যে একটা কলন কলন যে আপনি 2, তার মানে হচ্ছে কি 0 থেকে শুরু করে 2 এর আগ পর্যন্ত আপনি নিল। দেন হচ্ছে আপনি বললেন যে আপনি 2 পর্যন্ত নিলাম, এরপরে হচ্ছে আমার কি লাগবে, কলাম লাগবে হচ্ছে আমার 0 নাম্বার কলামটা লাগবে না, 1 নাম্বার কলাম থেকে শুরু করে বাকি সব লাগবে। তার মানে হচ্ছে আমি 1 নিব, হচ্ছে 1 কলন দিলে 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত সবগুলা কলামই নিবে। এখন যদি আপনি এটা প্রিন্ট করি আমরা সরি দেখবেন দেখতে পাচ্ছেন যে আপনার এই যে আমি স্লাইসটা নিয়েছিলাম না, এই স্লাইসে কিন্তু 11 গুলো এই 11 গুলো সেম দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু প্র্যাকটিস করি, প্র্যাকটিসটা এখানে একটু প্র্যাকটিস করি, আমি আরেকটা নতুন স্লাইস নিই। এখন আমি বললাম যে আমি এখানে মাঝ বড় দিব, এখানে মাঝ বড় সাপোজ এই 4টা এলিমেন্ট দিব। ঠিক আছে, এই 4টা এলিমেন্ট নিয়ে আমি এটা স্লাইস করতে চাই। তো এই 4টা এলিমেন্টের জন্য আপনারা স্লাইসিংটা কিভাবে করবেন, সর্বপ্রথমে হচ্ছে আপনাকে জাস্ট লজিক্যালি ভাবেন যে এখানে হচ্ছে আমার রো কোনটা কোনটা লাগবে। যেহেতু আমার রো আছে কি 0 নাম্বার রো, 1 নাম্বার রো, দেন হচ্ছে 2 3, তো আমি কি পাচ্ছি 1 থেকে শুরু করে 2 পর্যন্ত নিব, তার মানে কি 3 এর আগ পর্যন্ত নিব, তাহলে হচ্ছে স্টার্টিং হচ্ছে 1 এন্ড হচ্ছে 1, মানে 3 এর আগ পর্যন্ত মানে 2 পর্যন্ত নিব, 1 আর 2 নিলাম। আর এই পাশের ক্ষেত্রে কি আছে, এপাশের ক্ষেত্রে আপনি দেখেন 0 নাম্বার স্লাইসটা আমি নিচ্ছি না, মানে রো এর ক্ষেত্রে 0 নাম্বার রো নিচ্ছি না, 1 নাম্বার রো নিচ্ছি, 2 নাম্বার রো নিচ্ছি এবং 3 নাম্বার রো নিচ্ছি। এখন 1 আর 2 নিতে হলে আপনাকে 3 এর আগ পর্যন্ত নিতে হবে, সো এখানেও সেম 1:3। আপনি যদি রান করেন দেখবেন আপনার এই স্লাইসটুকু চলে আসছে, দেখতে পাচ্ছেন 48, এই যে আমার 48 এবং এই যে 79 আমার ফার্স্ট টাইম 79। সো আপনি বুঝতে পারছেন এইভাবে আপনার এক্সপেরিমেন্ট করবেন কিভাবে স্লাইসিংটা করা যায়, তো এটা আপনাদের উপর। এছাড়াও আরও কিছু একটু বড় ম্যাট্রিক্স করে আপনারা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি এখানে আমার এই ইয়েটা বন্ধ করে দিই, এটা আমার আপাতত আর প্রয়োজন নেই। ওকে, স্লাইসিংটা দেখলাম। এখন হচ্ছে আমি একটু কন্ডিশনাল যে কন্ডিশনাল জিনিসগুলো চেক করতে পারেন সেগুলো একটু আলোচনা করি। সাপোজ আপনি এখানে একটা নতুন অ্যারে ক্রিয়েট করি, এআরআর এখানে হচ্ছে npy.random.int
and int এর মধ্যে আপনার প্যারামিটার হলো 0 100 তো ক্যাপশন মধ্যে আমি এখানে বললাম আচ্ছা আসলে র‍্যান্ডম int না দিয়ে আমি ইয়া করি আমি এখানে তো র‍্যান্ডম নাম্বার np.arrange arrange এর মধ্যে আমি 0 থেকে শুরু করে 11 মানে হচ্ছে 0 থেকে শুরু করে 10 এর মধ্যে নাম দিলাম ঠিক আছে টোটাল 11টা নাম্বার এটা আমি নিলাম ওকে এখন আপনি এখানে চাইলে কিছু কন্ডিশন अप्लाई করতে পারেন লাইক আপনি যদি বলেন যে আমি 0 থেকে এখানের মধ্যে এই অ্যারের মধ্যে আমার কোন কোন এলিমেন্টগুলো সাপোজ আমার 4 এর থেকে বড় এরকম এলিমেন্টগুলো আমার বের করে দাও সেই ক্ষেত্রে আপনি অ্যারে এখানে মানে সরি এই যে অ্যারে তারপর হচ্ছে গ্রেটার দ্যান 4 এই কন্ডিশন দিয়ে যদি আপনি রান করেন দেখবেন আপনি একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে এটি বলছেন না ফলস 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 ট্রু লুক চালিয়ে করতে হতো এখানে আপনার নাম্বারের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রবলেম হয় না তো আপনি চাইলে এটাকে কোন একটা ভ্যালুতে অ্যাসাইন করতে পারেন লাইক যদি আমি ভুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ভুল ডাটা টাইপ ঠিক আছে এটা বুলিয়ান অ্যারে মানে নামপাই অ্যারে ক্রিয়েট করেছে তো বুল এআরআর বুলকে আমি স্পেলিং ভুল করেছি বুল হবে ওকে তো আমি বুল এআরআর এর মধ্যে অ্যারেটা রেখে দিলাম যদি এখন বুল এআরআর প্রিন্ট করি তাহলে দেখবেন যে আগের মতে আমার হচ্ছে ট্রু ফলস রিটার্ন করবে যেহেতু কে 4 পর্যন্ত সব হচ্ছে ফলস রিটার্ন করছে আর বাকি সব ট্রু রিটার্ন করছে এখন আমি যদি বলি যে আচ্ছা আমার অ্যারের মধ্যে কোন কোন ভ্যালুগুলো আছে 4 এর থেকে বড় সেই ভ্যালুগুলোই খালি আমার নাও তো ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হতো যে লুপ চালিয়ে 4 এর থেকে বড় তাহলে হচ্ছে নাও তাহলে নিব না এরকম একটা কন্ডিশন লিখতে তাই না নাম্বার অ্যারের মধ্যে এই জিনিসগুলো কিছু করতে হয় না আপনি জাস্ট অ্যারে লিখবেন দেন হচ্ছে যে আমি বুল অ্যারের মধ্যে আমার ইয়াটা কন্ডিশনালে ইয়াটা রাখলাম না এটা যদি জাস্ট প্যারেন্ট মিটার হিসাবে দিয়ে দেন সরি ইন্ডেক্সিং এ দিয়ে দেন দেখবেন আপনার অ্যারিটিও করছে যেগুলো হচ্ছে আপনার 4 এর থেকে বড় ওই কন্ডিশনটা ফুলফিল করে খুব ইজি তাই না আপনি চাইলে এখানে আপনার এই যে ভ্যালু ভ্যারিয়েবলই দিতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে এআরআর তারপরে এই যে এভাবেও দিতে পারেন তাহলে 4 এর থেকে বড় যে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে রিটার্ন করে দিবে আপনি চাইলে 4 এর থেকে ছোট গুলো রিটার্ন করতে পারেন তাহলে এআরআর লেস দ্যান 4 তাহলে 0 থেকে 3 পর্যন্ত রিটার্ন করছে যেহেতু 4 হচ্ছে 4 এর সমান তো 4 এর ছোট না তো এই ক্ষেত্রে ওটা আপনি রিটার্ন করছে এভাবে আপনারা কন্ডিশন ইউজ করে আপনাদের যে ইয়াটা আছে ডাটা ডাটা থাকলে ওই ডাটাগুলোকে আপনি এভাবে টুইক করে নিতে পারবেন সো এটা আপনাদের এখন এটা আপনারা যখন প্যান্ডাস নিয়ে আমরা সিরিজটা শুরু করব প্যান্ডাস এর মধ্যে দেখবেন এটা আমি প্রায় ইউজ করছি তো এটা আপনারা মাথায় রাখেন যে আমরা এইভাবে কন্ডিশন ইউজ করেও আমাদের অ্যারে ইয়া করতে পারি এছাড়াও আপনি এখানে এটা কাউকে অ্যাসাইন করতে পারেন লাইক এআরআর টু নামের একটা ভ্যারিয়েবল আপনি অ্যাসাইন করতে পারেন সেগুলো আপনারা ম্যানিপুলেশন করতে পারেন ওকে আজকের জন্য তাহলে এইটুকুই নেক্সট ভিডিওতে আমরা নামপাই সিরিজের আরেকটা আমরা কিভাবে অপারেশনগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ